আমি আজ বানাবো কালাকাঁদ মিষ্টি রেসিপি। তো শুরু করার আগে লোপ্রিপাই চ্যানেলে যারা প্রথমবার এসেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলটাও বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই। তো আমি গ্যাসটা জ্বালিয়ে হাফ লিটার কিন্তু দুধ নিয়েছি। তো এখন দুধটা ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো দেখেন দুধটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। তো এখন আমি দিয়ে দেবো হাফ টিস্পুন ভিনিগার, এটা ছানা কাটানোর জন্যই আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দইটা আমি দিচ্ছি আমার ছানাটা যাতে একটু বেশি পরিমাণের হয় ওই জন্যে। তো এখন আমি হালকা হাতে একটু নাড়তে থাকব। আমার কিন্তু ছানা কাটানোটা রসগোল্লাতেও দেখানো আছে, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ছানাটা কাটানো হয়ে গেছে। তো এখন আমি একটা পাত্রে আমি সেকে নেব। তো আমি এখানে একটা পরিষ্কার কাপড় নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একটা পরিষ্কার কাপড় নিয়েছি। তো এখন আমি এটা সেকে নিচ্ছি। আর আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে হাত দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিচ্ছি, এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে। তো আমার এটা এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পানিটা হাত দিয়ে চেপে চেপে আমি বার করে নেব। এটা খুব ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে বার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে আমার পানিটা বার করে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু একটু হাত দিয়ে এটা ভেঙে নেব। তো আমি হাত দিয়ে এখন একটু প্লেটে ভেঙে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবারও আমি গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। তো দুধটা ঢেলে দিয়ে এখন আমি দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এটা কিন্তু হালকা হাতে একটু নাড়তে থাকতে হবে মাঝে মধ্যে, নাহলে কিন্তু নিচে আবার লেগে যেতে পারে। তো এখন আমি দিয়ে দেব এখানে আমি মেজারমেন্ট কাপের ছোটো পৌনে 1 কাপ চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন সেই হিসাবেই আপনারা কিন্তু দিতে পারেন। এখন চিনিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, নিচেই যাতে না লেগে যায়। তো দেখেন আমি ওইভাবে নাড়তেই থাকছি। তো আমি এটাকে দুধটাকে খুব ঘন করে নেব। তো দেখতে পাচ্ছেন প্রায় আমার ঘন হয়ে এসেছে। তা এখন আমি ছোটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, তো এলাচ গুঁড়ো দুটো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। তো খুব ভালো করে কিন্তু নাড়তে থাকতে হবে। এখন আমার দুধটা যেহেতু ঘন হয়ে এসেছে, তো এখন আমি ছানাগুলো দিয়ে দিচ্ছি। ছানাগুলো দেওয়ার পরে কিন্তু অনবরতও নাড়তে থাকতে হবে, হাত কিন্তু বন্ধ দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন এখন আমি একটা চামচ নিয়েছি, কারণ আমি চামচটা দিয়ে যে বড় বড় দানা আছে দানাগুলো আমি একটু ভাঙতে সাহায্য করবে, ওই জন্য আমি চামচটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমার কালাকাঁদটা প্রায় হয়ে এসেছে। তো একটু সময় নিয়েই করতে হবে। তো লাগছে না কত সুন্দর এটা খেতে, যত সুস্বাদু। আর বানাতে তো একটু সময় লাগে, কিন্তু কিছুই বেশি লাগে না। একটু দুধ থাকলে চিনি থাকলে আপনারা অনায়াসে বাইরে কালাকাঁদ না কিনে ঘরেই কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। তো প্রায় আমার ছানাটা তো হয়ে এসেছে। তো এখন আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন একদম তৈরি হয়ে গেছে। এই সময় কিন্তু খুব ভালো করে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু একটুতেই লেগে গেলে লাল হয়ে যাবে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটে আমি আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছিলাম। সবগুলো এখন আমার নামিয়ে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে। এখন আমি এই প্যাচুলার দিয়ে একটু হাত চেপে 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 আমি একটু সেট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি একটু সেট করে দিচ্ছি। তো এগুলো সব দেওয়া হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু যে অনেকক্ষণ ছেড়ে দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আপনি সাথে সাথেই পিস করে খেতে পারবেন। তো এখন আমি পিস করে নেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু পিস করে নিচ্ছি। যে যেমন খাবেন সেই হিসাবেই পিসটা করতে পারেন, ছোট বড়। আমি আমার মতো সাইজ মতোই আমি পিসটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পিসটা কেমনভাবে করছি। একবার যদি আপনারা ঘরে এভাবে বানিয়ে খান না, আপনার বাইরের কালাকাঁদ আর খেতেই ইচ্ছা করবে না, ঘরেই যে এত সুন্দর কালাকাঁদ তৈরি হয়। তো এখন আমি একটু উপর থেকে দেখতে ভালো লাগার জন্য একটু আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। সেটা আপনারা না দিতেও পারেন, সেটা আপনাদের উপরে। তো দেখতে পাচ্ছেন আরও সুন্দর লাগছে না?
তো সব কাজগুলো আমার দেওয়া হয়ে গেছে, তো আমি পিসটা দেখেন আমি সাথে সাথেই কিন্তু তৈরি করেছি, আমি সাথে সাথেই পিসটা তুলে দেখাচ্ছি, আরও যদি একটু সময় দেওয়া যায় তো আরও সুন্দরভাবে উঠবে। তো দেখতে পাচ্ছেন আমার কালাকাঁদটা কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।